আসসালামু আলাইকুম, পান্না এন্ড নার্গিস কিচেনে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দারুণ একটি মাছের কালিয়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই মাছের কালিয়ার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, আর এই মাছের কালিয়া খেতে কম বেশি সবাই পছন্দ করি। আর বড় মাছ দিয়ে এ ধরনের কালিয়া রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে। আজকে খুব ইজিভাবে আপনাদের সাথেও আমি শেয়ার করেছি মজাদার মাছের কালিয়া। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপিটি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে কারণ আপনাদেরকে যাতে খুব ভালো করে আমি বোঝাতে পারি। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন। এতে করে দারুণ দারুণ রেসিপিগুলো পেয়ে যাবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে রুই মাছের বড় বড় টুকরোগুলো নিয়ে নিয়েছি। এখানে 7 পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছও ইউজ করতে পারবেন। যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই মাছের কালিয়াটা তৈরি করা হয়। সবগুলো মাছ একটি প্লেটে নিয়ে আমি এগুলোকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মাখতে হবে। মেখে আমি একটা সাইডে রেখে দিব। এখন এখানে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর একটি রসুন নিয়েছি বড় সাইজের। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আর পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি আর রসুন গোটা রেখেছি, সবগুলো একত্রে ব্লেন্ড করে নিব। আর এখানে 1 কাপ টক দই নিয়েছি, যেটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা একটু ঘন হতে হবে, অতিরিক্ত পাতলা নেওয়া যাবে না। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল আর 1/2 কাপ সরিষার তেল। যদি পারেন পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করবেন, এতে করে স্বাদটা আরও ভালো পাবেন। আমি দুটো তেলই ব্যবহার করছি আর তেলগুলো একটু মিক্স করে নিলাম। হালকা গরম হয়ে আসলে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য দিলাম, বেরেস্তা করে উঠিয়ে নিব। অনবরত নেড়ে এটাকে বেরেস্তা করে নিব। বেরেস্তার কালার হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিচ্ছি। ওই তেলে এখন আমি মাছগুলো ফ্রাই করে নিব। তাই সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আর কালিয়াতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হয় রান্নাটা, তাই চেষ্টা করবে তেলটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। সবগুলো মাছ মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন মাছগুলো যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায়, হালকা ভাজতে হবে। Thank you.
মাছ ভাজার আওয়াজটা একটু শুনিয়ে দিলাম। মাছগুলো কিন্তু ভাজা অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি একটি একটি মাছ উঠিয়ে নিচ্ছি। ঠিক এমন করে ভেজে নিতে হবে, অতিরিক্ত লাল করা যাবে না। এতে করে মাছটা কিন্তু অনেক ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সবগুলো মাছ এক পাশে রেখে দিচ্ছি, আর ওই তেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ আর 3টি তেজপাতা। আপনারা এখানে গোটা জিরাও ব্যবহার করতে পারবেন যদি কালো জিরা না দিতে চান। দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। মাছের কালিয়াতে একটু গরম মশলা দিলে ভালো লাগে, তো এটা ব্যবহার করার চেষ্টা করবেন। হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন পেস্ট, যেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। আমি ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি, এজন্য পাতলা হয়েছে, আপনারা পাটেও বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচের মতো, এটা দিয়েও খুব ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব। বাটা মশলাগুলো খুব ভালো করে যদি তেলের সাথে কষানো হয় তাহলে কিন্তু মশলা থেকে এক্সট্রা কোনো বাজে ফ্লেভার বের হবে না। দিয়ে দিচ্ছি লবণ 2 স্বাদ মতো, লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, ধনে ও জিরা গুঁড়া একসাথে 1 টেবিল চামচ। এখন পানি দেওয়া ছাড়াই এটাকে আমি 1 মিনিট খুব ভালো করে ভেজে নিব। অবশ্যই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, এতে করে মাছের যে টেস্ট এটা খুব ভালো আসবে, রান্নাটাও খুব ভালো হবে। চুলার আগুনটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আবারও ভেজে নেওয়ার জন্য। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো সস। আপনারা চাইলে পাকা টমেটোকেও ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন 1/2 কাপ। তো আমি এখানে টমেটো সসই ব্যবহার করছি, যার কারণে এখানে এক্সট্রা আর চিনি ব্যবহার করতে হবে না। আপনারা যদি সস না ব্যবহার করেন সেক্ষেত্রে 1 চা চামচ চিনি দিয়ে দিবেন। চিনি দেওয়ার কারণে কিন্তু মাছের স্বাদটা আরও বেড়ে যাবে। আবারও 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমি কিন্তু এই মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি সেই টক দইটা ফেটানো। টক দই দিয়ে খুব ভালো করে আবারও এই মশলার সাথে মিক্সড করে কষিয়ে নিতে হবে। এই যে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি 2 কাপ পানি অ্যাড করব। 1 কাপ পানি দিয়ে দিয়েছি, আর 1 কাপ পানি এখন দিব। তো পানিটা আমি একেবারে দিয়ে দিচ্ছি মাছের জন্য, কারণ মাছ আগে থেকে ভাজা যেহেতু এটা কষানোর কোনো প্রয়োজন নেই। এই ঝোলের ভিতরে আমি মাছটা দিয়ে দিব। পানিটা যখন বলক চলে আসবে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে বলক আসার পরে এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ফালি করে। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, যেহেতু লাল মরিচ দিয়েছি তার জন্য কাঁচা মরিচটা একটু কমিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কিশমিশ ব্যবহার করতে পারেন, তো আমাদের বাসায় কিশমিশটা পছন্দ করে না তাই দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি ঘি, এই ঘিটা ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে আছে, তো দেওয়ার পরে গলে যাবে। অলমোস্ট রান্না হয়ে গিয়েছে, এখন ঝোলটা আরেকটু যখন গ্রেভি গ্রেভি হয়ে আসবে তখন নামিয়ে নিব। মাছগুলো একটু উল্টে দিচ্ছি আর ঝোলটাও একটু শুকিয়ে নিচ্ছি। এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। আর শেষের দিকে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা আরো বেশি ভালো পাবেন। রান্নাটা কিন্তু কমপ্লিট, লবণটা একটু চেক করে নামিয়ে নেবেন। এই যে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার আর লোভনীয় মাছের কালিয়া, যেটা গরম ভাত দিয়ে বা পোলাওর সাথে বেশ জমবে। আজকের এই মাছের কালিয়া রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে আর খুব ইজিভাবে দেখাবার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই সহজ রেসিপিগুলো আপনাদের সবার কাছে ভালো লাগে। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই মাছের কালিয়াটা গরম ভাত দিয়ে বা পোলাওর সাথে বেশ ভালো লাগবে।